নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক বহুমুখী প্রতিভা সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্র পত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত শুকতারা 101 ভূতের গল্প থেকে। শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে নতুন গল্পের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। সবাই মিলে একসাথে শুনি, চলুন আজকের ভৌতিক কাহিনী। আজকের গল্প আম কুড়োতে সাবধান। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজে গুজে তৈরি হচ্ছিল, হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহু বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরো সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইলুম। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, একি রে পুটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে। বললুম, ধুস, ফুটবল ম্যাচ বন্ধ হয়ে গেল। ছোট মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে, ঝাপুইতলা বনাম কাকুরহাটির খেলা, ও খেলা কি দেখার যোগ্য বলে উনি ফিক করে হাসলেন। চাপা স্বরে ফের বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললুম, কোথায়? ছোট মামা আরো চাপা স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি না পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠ মাসের আম, বুঝলি তো, সব গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা? তুই একটা বোকার বোকা। ছোট মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে, চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে ভোলা আছে যে, ভোলা সাংঘাতিক লোক। ভোদা বলেছিল সিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন, দেখতে পেলেই। আমার কথায় বাধা দিয়ে ছোট মামা বললেন, ভোদা তোর চেয়েও বোকা, সিঙ্গি মশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুটতে জানে? তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওঠ, দেরি করা ঠিক না। দোনামোনা করে বললুম, বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা, ওর গোফ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোট মামা আমার কথায় কান দিলেন না, কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে আয়। সিঙ্গি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে, বাগানের মধ্যিখানে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে। ভোলা
সেখানে বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে সে টের পেয়ে যায় কে জানে। টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োবার জন্য ভোদার সঙ্গে গিয়ে কি বিপদে না পড়েছিলুম। আমি তো দিশে হারা হয়ে পালিয়ে তারপর বাঁচলুম। ওদিকে ভোদা ওর হাতে ধরা পড়ে, সে এক কেলেঙ্কারি। ভোদাকে শাস্তিটা অবশ্য দিয়েছিলেন ভোদার বাবা হাবুল বাবু। পাড়া শুদ্ধ লোকের সামনে কান ধরে ওটবোস করানো শাস্তি। ছ্যা ছ্যা, ভোদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরুতেই পারেনি, স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও তো আমার নেই। তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সব সময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে, ছোট মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই পাবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ়। আকাশের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক, চারদিকে ব্যাং পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। শিঙ্গি মশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিটা বেড়েই যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন, তার পেছনে থলে হাতে আমি হাঁটছি। কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ভোলার কুড়ে ঘরটা লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি ব্যাটা ছেলে নেই। কি করে বুঝলেন ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ভোলা ওখান দিয়েই তো খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না, তুই বড্ড বোকা পুটু, রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয়, তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো, চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা, কথাটা বলতে গিয়ে পারলুম না। ভোদা বলেছিল ওই বাগানের কোনো একটা গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল, তার ভূতটা এখনো আছে, তবে সে ভোলার ভয়ে বেরুতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায়। ছোট মামা ধমক দিলেন চাপা গলায়, চুপ, খালি ছোট মামা আর ছোট মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে, পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে, প্রতিবারই ধমক খাচ্ছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? ঠিক কথা, আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিল। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন, তুই এইখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়োবো না, ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের ভয়টা ভুলে গেলুম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটুও আশ নেই, একেবারে ক্ষীরে সন্দেশের মতো নাকি স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিক ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে, কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে, খাসা আম, বুঝলি পুটু, তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে,
শুনতে পেলেই তুই ডাকবি। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় পাখি ডানার জল ছাড়ল। সেই শব্দেই আমার বুক ঝরাস করে উঠেছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয় টয় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলুম না, ওদিকে দিঘির পারে টর্চের আলো দেখলুম, ভোলা আসছে। ছোট মামা, বড় অন্ধকার যে। টর্চ জ্বালি আর ভোলা দেখতে পাক, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে আর আমার এই হাতটা ধরে থাক, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিলুম। উফ, কি সাংঘাতিক হিম হাত! ছোট মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। দুর্বোকা, জলকাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগির। এই সময় সত্যি ভোলার হেরে গলায় গান শুনতে পেলুম। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে থাকতেই হলো। ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়ুচ্ছেন, আমিও দৌড়ুচ্ছি। কতক্ষণ দৌড়েছি জানি না, আমি এবার হাঁপিয়ে পড়লুম। কাতো কাতো গলায় বললুম, ছোট মামা, আমার পা ব্যথা করছে যে। ছোট মামার মনে দয়া হলো, বললেন, অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে, এবার আস্তে সুস্থে যাওয়া যাক। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি চলছে, কাছে কোথায় আচমকা শিয়াল ডাকতে লাগলো। একটু ভয় পেয়ে বললাম, আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা? নদীর ধারে, বুঝলি না, ভোলার চোখ রাত বিরেতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো। বলে ছোট মামা অদ্ভুত শব্দ করে হাসলেন। তা পুটু, এবার একটা আম টেস্ট করে দেখি, কি বলিস? সিঙ্গি মশায়ের বাগানের আমের এত নাম ডাক, দেখি সত্যি কিনা। ছোট মামা সেইখানেই বসে পড়লেন। তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন, ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, কেমন আম ছোট মামা? জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, ফার্স্ট ক্লাস, তুই খেলে টের পেতিস পুটু। কিন্তু কি আর করা যাবে, সবগুলোই যে আমি ঝোকের বসে খেয়ে ফেললুম। প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো বললুম, সব। তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি। বলে ছোট মামা আমার মাথায় তারপর মুখে হাত বুলোতে থাকলেন। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, আর না ছোট মামা, বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে, টের পাচ্ছিস পুটু? এই নে আমার হাত শোক। ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরলুম, তারপরই টের পেলুম। আঙুলটা বিচার শক্ত, আঙুল না হাড়। রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোট মামা আদুরে গলায় বললেন, কাঁদে নাছো না, কাল তোমায় আম খাওয়াবো, এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, তো গেলেনই, আর ফেরার নাম নেই। জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। আবার একদল শিয়াল ডেকে উঠল, তখন ভয় পেয়ে ডাকলুম, ছোট মামা, ছোট মামা।
কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরো জোরে ওকে ডাকতে থাকলুম। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলোর ঝিলিক দেখলাম। তারপর ছোট মামার গলা ভেসে এলো, পুটু পুটু। সাড়া দিলুম। ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে পড়লেন। বিশ্বাসঘাতক, এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আমনি পালিয়ে এসেছে, তারপর হায় হায়, সবগুলো আম একা সাবার করেছে। অবাক হয়ে পড়লুম। ছোট মামা, আপনি তো? উনি থাপ্পড় তুলে পড়লেন। আমি তো মানে মিথ্যুক কথাকার? না ছোট মামা, আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ, দেখি তোর মুখ শুকে। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরো তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগ পাচ্ছিলুম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন। বাতাসাভোগ আমগাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলুম না, তারপর তোকে ডেকে ডেকে, উফ পুটুরে, তুই এমন করবি আমি ভাবতেও পারিনি। বিশ্বাস করুন ছোট মামা, আমি আম খাইনি, আপনি খেয়েছেন। আবার মিথ্যে কথা, তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করেছিলেন এটো হাতে, কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত। আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি নে। বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন। বল এবার, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোট মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা ধরাস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? তার আঙুলটা নিরে ঠার কেন? আর ভাবতে পারলুম না, কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা, তাহলে সিঙ্গি মশাইয়ের বাগানের সেই গলায় দড়ে ভূতটা, আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল। শাট আপ বলে ছোট মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে গপ্প, মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক, তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই এখানে শ্মশানে পড়ে, আমি চললুম। ছোট মামা দৌড়তে থাকলেন, আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, তাইও নাগাল পেতে অসুবিধা হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিলুম। ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন। আমি বললে শুধু মা নন, বাবাও আমাকে মিথ্যুকের চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোট মামা রাগ করতে তিন দিন লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান হওয়া উচিত। আর হ্যাঁ, ভোদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই সত্যি বড্ড বোকা পুটু, গলায় দড়ে ব্যাটার ছেলে যখন আম সাবার করছিল, তুই রাম চাইলেই পারতিস? রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস। শেষ হলো আজকের গল্প, আম কুড়োতে সাবধান। ফিরে আসবো নতুন গল্প নিয়ে। নমস্কার।